নমস্কার বন্ধুরা, প্রথমেই আপনাদের কাছে ক্ষমা প্রার্থী চ্যানেলে বহুদিন কোনো নতুন ভিডিও আপলোড না করতে পারার জন্য। একটু ব্যক্তিগত কাজে আটকেছিলাম, তাই শুরু করা যাক আজকের ভিডিও। দোলযাত্রা, দোলযাত্রা একটা সনাতন হিন্দু বৈষ্ণব উৎসব। এটি পালন করা হয় ভারতবর্ষের প্রতিটি প্রান্তরে। চলুন দেখি আজকের দোলযাত্রা। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোলযাত্রা অনুষ্ঠিত হয়, তাই এর অপর নাম বসন্ত উৎসব। বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী ফাল্গুনী পূর্ণিমা বা দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির বা গুগুল নিয়ে রাধিকা ও অন্যান্য গোপীদের সঙ্গে রং খেলায় মেতেছিলেন। সেই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি হয়। দোলযাত্রার দিন সকালে তাই সবাই রাধাকৃষ্ণের বিগ্রহে আবির দিয়ে দোলযাত্রা শুরু হয়। এমনই এক দোলযাত্রার মন্দিরে আজ আমরা। বৈষ্ণব ধর্ম ছাড়া শৈব ধর্ম, শাক্ত ধর্মেও হোলির বিশেষ তাৎপর্য আছে। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে হোলির উৎসব হয়। দেখতে আমরা গোস্বামী পরিবারে এসেছি। মন্দিরে চলছে আরতি আর বাইরে চলছে ঢাক ঢোল। আগামীকাল দোলযাত্রা। দোলের পূর্বে এই পরিবারের গৃহদেবতা রাধাবল্লভ ও রাধারানী গ্রাম প্রদক্ষিণে বেরোয়। সারা গ্রাম প্রদক্ষিণ করে আসে, তারপরই শুরু হয় দোলের আগের দিনের যে উৎসব, ন্যাড়া পোড়া। পর পরিবারের সদস্যরা রাধারানী ও রাধাবল্লভকে ন্যাড়ার চারিদিকে ঘুরিয়ে প্রদক্ষিণ করে। পর শুরু হয় বিশেষ পুজো। সেই পুজোর পর বেজে ওঠে ঢাক ঢোল সানাই। আর এই ঢাক ঢোল বেজে ওঠার সঙ্গে সঙ্গেই আগুন লাগানো হয় সেই ন্যাড়াকে। শুরু হয় ন্যাড়া পোড়া। আকাশে বাতাসে শোনা যায় আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমার ওই চাঁদ উঠেছে, বল হরি বল, বল হরি বল। আজ দোল পূর্ণিমা, সারাদিন ধরে চলেছে অনেক রীতিনীতি। ওদিকে বেজে উঠেছে ঢোলসানাই। এক অপরূপ পরিবেশে রাধারানী এবং রাধাবল্লভ নিজ সিংহাসনে দোল খায় নিজ মন্দিরে। দোলযাত্রা এক মিলনের উৎসব। সব জাতি মেতে ওঠে, শুধু হিন্দু জাতিই নয়, অনেক জাতি দোলের সঙ্গে যুক্ত হয়। দোলের দিন পালন করা হয় নানা রীতিনীতি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলের সঙ্গে থাকবেন। দেখা হবে পরের ভিডিওয়ে। নমস্কার।